আসসালামু আলাইকুম, আপনার জেজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে টগর গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় আপডেট সহকারে। এজন্য আমি প্রথমে নিয়ে নিছি টগর গাছের ডাল। অবশ্যই এইগুলো ডালগুলো সুস্থ সবল হতে হবে। দেখুন আমার এই ডালটা তো গাছেই শিকড় বের হয়ে গেছে। দেখুন এই ডালটা তো গাছের শিকড় হয়ে গেছে, দেখুন। আর এই ডালটা নিয়েছি, এখন আমি একটি লাঠি নিয়েছি এবং টবের মাঝখানে ফুটো করে নেব। দুইটা টবের মাঝখানে ফুটো করে নেব। ফুটো করার পর এই ডাল দুটোকে বসিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমি বলবো আমাদের এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের এই টেকনিকটি দেখার জন্য বলবেন। এখন লাগিয়ে দিছে এবং এখন পানি দিয়ে দেবো। ইনশাআল্লাহ আশা করি এই দুটি গাছ ডাল থেকে ইনশাআল্লাহ 1-1.5 সপ্তাহের মধ্যে 10-12 দিনের মধ্যে রুটিং হয়ে যাবে, শিকড় বেরিয়ে দেবো। আমি প্রায় 10-12 দিন আগে এই গাছটা লাগিয়েছিলাম। দেখাবো এখন এটাতে কি সুন্দর রুটিং হয়েছে। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর রুটিং হয়েছে এই গাছটা, এই ডালটা। রঙ্গন গাছে টগর গাছের ডাল আমি গত 10-11 দিন আগে লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর রুটিং হয়েছে। আমি এই পদ্ধতি দিয়ে এই দুটি ডাল যেভাবে লাগিয়েছি এই পদ্ধতি এই গাছ ডালটা লাগিয়েছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর রুটিং হয়েছে। বলে রাখি এরকম কাজ বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের জেজ গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।